Saddam's Iraq just before. Well, he lived under the protection of the regime, only leaving Saddam's Iraq just before the invasion. দিনটা ছিল 26 এপ্রিল 1986 সাল। তৎকালীন সাবেক সোভিয়েত ইউনিয়নের বেলারুশ ও ইউক্রেন সীমান্তবর্তী চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ঘটে যায় এক বিশাল দুর্ঘটনা, যেটি সম্পর্কে বিশ্ববাসী মোটেও প্রস্তুত ছিল না, এবং বিশাল বিস্ফোরণের সাথে সাথে মৃত্যু হয় 31 জনের। তবুও এটিকে জাপানের হিরোশিমা ও নাগাসাকি থেকেও ভয়ঙ্কর হিসেবে বিবেচনা করা হয়েছে। এখন অনেকে বলতে পারেন হিরোশিমাতে সাথে সাথে 140,000 আর নাগাসাকিতে সাথে সাথে 74,000 মানুষ মারা যায়, অথচ চেরনোবিলে মাত্র 31 জন মারা যায়। তবুও এটাকে সবচেয়ে ভয়াবহ হিসাবে ধরা হয় কেন? তাদেরকে আমি বলে রাখি, ভয়াবহতা শুধু মৃত্যু দিয়ে হিসেব হয় না, আর বাকিটা কেন ধরা হয় সেটা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। চেরনোবিল পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরমাণবিক চুল্লি ছিল 4টি। দুর্ঘটনার সূত্রপাত হয়েছিল চতুর্থ চুল্লি থেকে। পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ হল সামান্য পরিমাণ তেজস্ক্রিয়া ব্যবহার করে সস্তায় বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা। তবে বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার জন্য অন্য উৎস থেকে বিদ্যুৎ সংযোগ দিতে হয়, কিন্তু যদি পারমাণবিক কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ চলে যায় তবে কি ঘটতে পারে, এ নিয়ে চলছিল পরীক্ষা নিরীক্ষা। দুর্ঘটনার দিন রাতে নিরাপদ শিথিলকরণের উপর পরীক্ষা চলছিল। বিদ্যুৎ কর্মীরা ভুল করে পারমাণবিক চুল্লির টারবাইনে হিসাবের থেকেও বেশি জল মিশিয়ে দেন, ফলে তেজস্ক্রিয়তা কন্ট্রোলহীন হয়ে উত্তপ্ত হতে থাকে। এক সময় এটি এলোমেলো তেজস্ক্রিয়তার কারণে এক বিশাল পারমাণবিক বোমের আকার ধারণ করে এবং প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে ব্লাস্ট হয়। পরপর দুটি বিস্ফোরণের ভূমিকম্প সৃষ্টি হয় চেরনোবিলে। পরমাণবিক চতুর্থ চুল্লির উপরে থাকা 1,000 টনের ওজনের কংক্রিটের ঢাকনা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি আবারও বলছি, 1,000 টনের ঢাকনা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবং বিস্ফোরণের শব্দে এত বিশাল ছিল যে অনেক দূরবর্তী এলাকার মানুষের কান ও মাথা ফেটে যাচ্ছে মনে হচ্ছিল। তারা বুঝতেও পারেনি বিষয়টি কী হচ্ছে। চুল্লির উপরে ঢাকনা ভেঙে যাওয়ার ফলে এক বিশাল গর্তের সৃষ্টি হয় এবং আকাশে 20 ঘন্টা ধরে জ্বলতে থাকে এক বিশাল আগুনের লেলিহান শিখা। দেখে মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীতে আগুন ধরে গেছে। চারিদিক এতটাই উজ্জ্বল হয়েছিল যে চেরনোবিলবাসী এত আলো কোনোদিন দেখেনি, এবং সাথে চেরনোবিল এলাকাগুলোর বাতাস দূষিত হয়ে যায়, শ্বাসকষ্ট ও কাশি ভয়াবহ আকারে রূপ নেয় এবং মানুষের হাত পা ও গায়ে জ্বালাপোড়া সৃষ্টি হয়। হঠাৎ করে চেরনোবিলে এসব কী হচ্ছে চারিদিকে শুরু হয় আতঙ্ক, এবং ইউক্রেন বেলারুশের আকাশ এতটাই কালো হয়েছিল যেন দেখে মনে হচ্ছিল আকাশটা ফেটে ঘূর্ণিঝড় আসতেছে আর দুনিয়া তো মুহূর্তে ভেঙে ফেলবে। কিন্তু এই কালো মেঘ শুধু ইউক্রেন বেলারুশে থেমে নেই, রাশিয়া ও পূর্ব ইউরোপের উপর দিয়ে উড়ে গিয়ে স্ক্যান্ডিনোভিয়া, গ্রেট ব্রিটেন, এমনকি পূর্ব আমেরিকা আকাশ পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। কালো মেঘ বিশ্ববাসীকে জানিয়ে দিল যে চেরনোবিলে একটি বড় দুর্ঘটনা ঘটেছে, বিষয়টি লুকানো হচ্ছে। তখনই কালো মেঘ দেখে আমেরিকা স্যাটেলাইট দিয়ে খুঁজে বের করে চেরনোবিলের বিস্ফোরণ। তারা দেখে যে এই এলাকার 8 লক্ষ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, যাদেরকে শহর থেকে বের হতে নিষেধ করা হয়েছে যাতে এই ঘটনাতে বাইরে ফ্লাশ না হয়। কিন্তু এর ফলে এদের মৃত্যুকূপে জেনে শুনে দিন পার করতে হচ্ছিল, একের পরে এক অসুস্থ হচ্ছিল প্রতিনিয়ত। ইউরোপে ঘটনাটি ছড়িয়ে পড়লে পরে 8 লক্ষ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় বাতাসে রাসায়নিক বিষক্রিয়ার ফলে বেলারুশ, ইউক্রেন, রাশিয়া, সুইডেন,
ডেনমার্ক, জার্মানি সহ ইউরোপের দেশগুলোর 115,000 মানুষ মারা যায় এবং $200 বিলিয়ন ক্ষতি হয় এই দুর্ঘটনায়। দুর্ঘটনার কারণ হিসেবে দুর্ঘটনার জন্য কর্তব্যরত কর্মীদের দায়ী করা হচ্ছে। কিছু নিরাপত্তা ব্যবস্থায় বন্ধ করা ছিল এবং পারমাণবিক চুল্লিটি অনুপযুক্ত অবস্থায় চালানো হচ্ছিল, যার ফলে শক্তি নির্গমন অতিরিক্ত হয়ে গিয়েছিল। আবার আরও একটি গবেষণায় বলা হয়েছে যে কর্মীদের রাতে শিফটে কাজ করতে বাধ্য করা হয়েছিল এই দৃষ্টিকোণ থেকে সার্বিক ব্যবস্থাপনাও দায়ী। এই কারণে পরবর্তীতে 3 জনকে 10 বছরের শাস্তি প্রদান করা হয়েছিল। আরও কিছু বিষয় সামনে আসে যে বিস্ফোরণের আগে কর্তব্যরত কর্মীরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারত, তাদের চুল্লিটি বন্ধ করে দেওয়ার সুযোগ ছিল এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুল্লিটি বন্ধের নির্দেশ দিতে পারতেন, কিন্তু বিষয়টা হচ্ছে এত রাতে তাকে ডিস্টার্ব করার সাহস কারোর ছিল না, ফলে তাদের চোখের সামনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। 1994 সালে ফটোগ্রাফার ডেভিড ম্যাকমিলান চেরনোবিলে পৌঁছান এবং ডেভিড এমন কাউকে খুঁজছিলেন যে কিনা বিস্ফোরিত এলাকার ভিতরে প্রবেশ করিয়ে জায়গাটা পুরো দেখাতে পারবেন। পরে তিনি অনেক কষ্টে একজনকে খুঁজে পান, সে প্রবেশে অনুমতি নিয়ে ভিতরটা দেখার সুযোগ করে দিয়েছে। সেখানে ঢুকে তিনি পরিত্যক্ত ভবন, খেলার মাঠ, পরিত্যক্ত ঘাস ও পরে থাকা যানবাহনের অসংখ্য ছবি তোলেন এবং পরে তিনি সেখানে 20 বারের উপর গিয়েছেন। 200 ছবি নিয়ে তিনি একটি বই প্রকাশ করেন, গ্রোট অ্যান্ড ডিকে ফ্রিভিয়েট অ্যান্ড দ্য চেরনোবিল এক্সপ্লোজন জোন নামে। বিস্ফোরণের পর থেকে এইরকম মনুষ্য স্পর্শহীন থেকে ভৌতিক পরিবেশে এলাকাটি কিভাবে প্রাকৃতিক নিজস্ব ছোঁয়ায় সবুজ হয়ে উঠেছে তার বর্ণনা আছে এ বইয়ে। খুব অল্প সময়ে শহরটি তার সৌন্দর্য হারিয়ে ফেলে। ডেভিডের অনেক ছবিতে শুকনো সুইমিং পুল আর নির্জন গির্জার ছবি ক্যামেরায় বন্দী করে। বসবাসের ভবন সহ স্কুলগুলো যেন সময়ের কথা বলে, স্কুলগুলোতে এখনও শিক্ষকদের রেকর্ড বই, টেক্সট বুক শিক্ষার্থীদের হাতে আঁকানো ছবির মতো সব কিছু যেভাবে ছিল সেভাবেই রাখা আছে। পরে তিনি বেশ কয়েকবার যাবার পরে শেষ 2018 সালে গিয়েছিলেন। তখন তিনি যে বিষয়গুলো তুলে ধরেন তা বিজ্ঞানীদের রীতিমতো অবাক করে দেয়। বিজ্ঞানীরা এলাকাটি 20,000 বছরের জন্য পরিত্যক্ত ঘোষণা করেন, কিন্তু প্রকৃতি সব নিয়ম ভেঙে মাত্র 32 বছরের মাথায় নিজের রূপে ফিরতে শুরু করে। ডেভিডের বইয়ের ছবিগুলো দেখলে আমরা দেখতে পাই গাছগুলো লতাপাতা আগের মতো প্রাণ ফিরে পেয়েছে। এছাড়া মানুষের দ্বারা প্রকৃতি যে ক্ষতি, আবার মানুষ ছাড়া প্রকৃতি আবার নতুন করে ফুটে ওঠার দৃশ্য দেখতে পায়। গাছগুলো একাই বেড়ে উঠতেছে, ফুলের জঙ্গলে ভরে উঠতেছে চারপাশ। ডেভিড আরও বলেছেন নিষিদ্ধ চেরনোবিল থেকে এখন এত পাখির ডাক শোনা যায় যে পুরো ইউরোপে এত পাখির ডাক শোনা যায় না। ছবিতে যে শুধু প্রকৃতি আছে তা নয়, এখনও চেরনোবিলে ইঞ্জিনিয়ার, শ্রমিক ও বন্যপ্রাণী শিকারীদের দেখা যায় এবং একজন নারীকে দেখা যায় তার পূর্বপুরুষের কবর পরিষ্কার করতে এসেছেন। বর্তমানে চেরনোবিলে অনেক দর্শনার্থী আসতেছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে একদিনে যাওয়া আসা করা যায়। বর্তমানে ওই এলাকার আশেপাশে বেশ কিছু পরিবার বসবাস করতে শুরু করেছে। ধীরে ধীরে চেরনোবিল বসবাসের যোগ্য হয়ে উঠতেছে এখন।